প্রথমে বলে রাখি, অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল হায়দ্রাবাদে ইটিভির নিউজ ডেস্কে। রাত 9টায় প্রথম আমরা খবর করলাম এবং সেই খবরটা সাকসেসফুলি এয়ার হওয়ার জন্য অঞ্জন বন্দ্যোপাধ্যায় নিজে আমাদেরকে অভিবাদন জানালেন। 31 মার্চ 2006 সাল থেকে 24 ঘন্টা যাত্রা শুরু হলো জি আকাশ নিউজ প্রাইভেট লিমিটেড, একদিকে জি নেটওয়ার্ক, অন্যদিকে আকাশ বাংলা। তারা পরস্পরের সঙ্গে কোলাবোরেশন করলো এবং একটা নতুন নিউজ চ্যানেল বাংলার বুকে জন্ম নিল। সেই নিউজ চ্যানেলে আমরা ইনপুট এডিটর হিসেবে অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে পেলাম। এই চ্যানেলটা লঞ্চের আগে অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব মিলিয়ে 7টা মিটিং আমরা করেছি, আমরা যারা একদম প্রথম ব্যাচের এমপ্লয়িজ ছিলাম তারা করেছি। কোথাও না কোথাও একটা জিনিস ফিল করেছি, বাককুশলতা, বাংময়তা এবং তার সঙ্গে কর্মকুশলতা, এটাকে কীভাবে মেশানো যায় এটা একটা শিক্ষা। একটা মানুষকে মোটিভেট করার জন্য দুরকম পন্থা অবলম্বন করা যেতে পারে। একটা হচ্ছে নির্দেশ, নির্দেশ এবং নির্দেশ, আরেকটা হচ্ছে কোথাও না কোথাও খুব সুন্দর করে সেই নির্দেশটাকে ভেতরে ক্যাপসুলিং করিয়ে দেওয়া। তুমি নির্দেশটা রিসিভ করলে কিন্তু তোমার এটাকে নির্দেশ বলে মনেই হলো না, আসলে ভাষার উপর মারাত্মক দখল। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বাংলাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফলে অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের যে কোনো কথা, অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের যে কোনো নিবেদন, যে কোনো অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটার মধ্যে একটা কোথাও না কোথাও যেমন পেশাদারির মোড়ক থাকতো, একটা অসম্ভব কংক্রিট ভাষার বিন্যাস থাকতো, তেমনই পাশাপাশি বারবার কথা বলে মনে হতো যে ওই বডি ল্যাঙ্গুয়েজের জন্য কিছু একটা করা যায়। অঞ্জন বন্দ্যোপাধ্যায় যেভাবে জিনিসটাকে প্লেস করছেন, যেভাবে জিনিসটাকে তিনি অ্যাপ্রোচ করছেন, তিনি এটা করতে ইচ্ছা করতো এবং এই করতে ইচ্ছা করার তাগিদ থেকেই কিন্তু 2006 সালে 24 ঘন্টার জন্ম। প্রবল প্রতিপক্ষ তখন আমাদের একদম চোখের সামনে, দুই প্রতিপক্ষ বলা ভালো, তার মধ্যেও কিন্তু ঠিক 8 মাসের মাথায় 24 ঘন্টা চ্যানেলটি 1 নম্বর বাংলা নিউজ চ্যানেল হলো। এবং সেই যে 1 নম্বর জায়গাটা, এই 1 নম্বর জায়গাটাতে যেদিন আমরা পৌঁছলাম সেদিনও প্রথম যে মিটিংটা হলো আমাদের বিকেলবেলার এডিটোরিয়াল মিটিং, সেই মিটিংও কোথাও না কোথাও দুটো কথা আমাদের বলা হলো। একটা হচ্ছে আমরা পেশাদার, কিন্তু বাকিরাও পেশাদার, তারা ছেড়ে কথা বলবে না। আর দুই, আত্মসন্তুষ্টির এখানে কোনো জায়গা নেই। কথাগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ, কিন্তু কথাগুলো যদি একটু তলিয়ে ভাবা যায় মারাত্মক মোটিভেটিং। এবং সেই মোটিভেশনটাই 2006 সাল থেকে, মাঝে অঞ্জনদা আমাদের সঙ্গে বেশ কিছুদিন ছিলেন না, অঞ্জনদা এবিপি ডিজিটালে ফিরে গিয়েছিলেন, অন্য একটি নিউজ চ্যানেলের সঙ্গেও কথাবার্তা চলছিল, কিন্তু অঞ্জনদা ফিরে এলেন যখন, আবার যখন এই বছরের 1 জানুয়ারি ঠিক বেলা 1টার সময় আমি নিজে ব্যক্তিগতভাবে হাজরার একটি ব্যাঙ্কুয়েট হলে 24 ঘন্টার রিলঞ্চ, নতুন লোগো, এই সব কিছুর সঙ্গে সঙ্গে টেলিভিশন স্ক্রিনে আবার দেখতে পেলাম একটা জিমি জিভ আমাদের নিউজ স্টোরে নামছে। অঞ্জন বন্দ্যোপাধ্যায় মুখ করে বলছে, নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই যে এই নমস্কার আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতো একটি সাধারণ কথা, এই কথাটাকে কোন মাত্রায় নিয়ে যাওয়া যায়, কোন পেশাদারিত্বের মোড়কে নিয়ে নেওয়া যায়, এটা মনে হয় 24 ঘন্টার কোটি কোটি দর্শক যারা আপনার রায়ের ফ্যান, যারা অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ফ্যান, তারা প্রত্যেকে জেনেছেন, দেখেছেন, উপলব্ধি করেছেন। অঞ্জন বন্দ্যোপাধ্যায় কত বড় মাপের সাংবাদিক, কত বড় মাপের মানুষ, এ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। আমি শুধু একটা কথাই বলছি, ভোটের তৃতীয় পর্ব, আমি আমডাঙ্গায় ডিউটিতে, একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, একের পর এক সংঘর্ষের খবর আসছে। আমরা খবর পেয়েছি অঞ্জন বন্দ্যোপাধ্যায় সেই সময় তারও শারীরিক অবস্থা খুব স্থিতিশীল নয়, তিনি হাসপাতালের বেড থেকে ফোন করে বলছেন, দারুণ দারুণ, চালিয়ে যা চালিয়ে যা, আজকে সারাদিন আমডাঙ্গার দিকেই সবার নজর। এই ইন্সপিরেশান আর কোথায় পাবো? এই ইন্সপিরেশানটা থ্রু আউট কেরিয়ার আমার অডিও ভিজুয়াল মিডিয়াতে, 2000 সালে আমি জন্ম নিয়েছি অডিও ভিজুয়াল মিডিয়ার জন্য, আমি কাজ শুরু করেছি, আমি 2021 সালে দাঁড়িয়ে রয়েছি আজকে, অর্থাৎ আমার কাজের অভিজ্ঞতা 21 বছর, তার মধ্যে অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা সমস্ত যে ইনস্টলমেন্টগুলো ধরলেও 15 বছর। অনেককে পাবো, অনেককে পেয়েছি, অনেকে এসেছেন, অনেকে গেছেন, কিন্তু এই ইন্সপিরেশান আর মোটিভেশান, একজন এডিটর হিসেবে চ্যানেলের প্রতিদিনের খুঁটিনাটির দিকে নজর রাখা এবং যিনি ভালো কাজ করছেন
তাকে বছরের শেষে মাসের শেষে কিভাবে অ্যাপ্রাইজ করা হবে তার থেকেও গুরুত্বপূর্ণ, তাকে সঙ্গে সঙ্গে একটা টেক্সট একটা ফোন এর মাধ্যমে কীভাবে ইনস্ট্যান্টলি চাগিয়ে তোলা যায়, এই জিনিসটা আর কোনো দিন পাওয়া যাবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় না। অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। নমস্কার, আমি অঞ্জল বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি অঞ্জল বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে 24 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা, এরাজ্যে হচ্ছেটা কি? ফের শিরোনামে নন্দীগ্রামের জমি আন্দোলন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়ে গেছে। আপনি জানতেন এগুলো কি সত্য ছিল? এই মুহূর্তে আমার কাছে খবর এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর পায়ের হাড় ভাঙেনি, হামলা নাকি দুর্ঘটনা এখনো অবধি বলতে পারছি না। তাহলে স্ট্যান্ডটা কি দাঁড়ালো? হাতরাসে প্রশাসনের ভূমিকা নিন্দনীয়। পরাক্রম দিবস এই কথাটাকে মানতে আপনাদের অসুবিধা হলো কোথায়? আপনারা রাজারা নিজেদের মধ্যে যুদ্ধ করুন, প্রাণ যাবে কেন? নেতাজি কার বেশি, আমার না তোমার? বিরতির পর খুব দ্রুত ফিরবো, সঙ্গে থাকুন 24 ঘন্টা।